কলকাতার এজরা সিটে নাকি লাইটের দাম খুব কম। চলুন আজকে চলে এসেছি কলকাতার এজরা সিটে, আমিও লাইট কিনবো আর আপনাদেরও দেখাবো কিরকম কি দামে পাওয়া যাচ্ছে। চলুন তাহলে এইখানে কি সুন্দর সুন্দর রয়েছে গো, এই দেখো, ওয়াও, পুরো অরিজিনাল লন্ডন লাগছে। আর ইয়ে 80, আর ইয়ে 90, ইয়ে 80, ইয়ে 90, আর ইয়ে वाला, ইয়ে वाला বক্তা বক্তা 190 কা হে। আচ্ছা এইগুলো 45, ওয়াও এটাও খুব সুন্দর লাগছে। দাদা এটার কত প্রাইস? এটা 750, এটা আচ্ছা ছোটটা 500, এটা 750, এইটাও খুব ভালো। এইগুলো কত করে? 180 বক্স। আমার শাশুড়ি মা দুটো নিয়েছে কোথা থেকে জলের প্রদীপ। এটা 100 টাকা 6 পিস। এটাও কি জলের? 12 পিস 330 টাকা, হ্যাঁ জলে আছে। রে দারুন। এই সাদা চেনগুলো কত করে? আর এটা কত ফুট? জল দেওয়াগুলো নেই ওই রকম না, যেটা একটা প্রদীপ এখন নতুন বেরিয়েছে না, কত করে দিচ্ছেন ওগুলো? 120 টাকা বক্স বলছে। এই আইটেম মানে এই আইটেম আমার এই নতুনত্ব আইটেমে বেশি নেওয়ার ইচ্ছা। এইটা কিন্তু নতুনত্ব আইটেম, এবারে আমার ইচ্ছা বেশি এইটাই নেওয়ার, কারণ প্রত্যেক বছরে যেটা নতুনত্ব আইটেম বেরোয় আমি সেটাই নেওয়ার চেষ্টা করি। আর এবারে দেখুন আপনাদের এখানে সুইচ নেই, কিন্তু আপনি এখানে জলটা এখানে দেবেন তাহলে কিন্তু এটা জ্বলে উঠবে। সো এইটা আমার এবারে নতুনত্ব আইটেম, তা আমার ইচ্ছা এটাই। এখন দেখা যাক এটা যদি ঠিকঠাক দামে হয় তাহলে আমি নিয়ে নেব। সো ফাইনালি আমি এই দুটো কিনেই নিলাম, কারণ যেটা বললাম এবারে নতুনত্ব এটা, আর মানে এটা আমি ছেড়ে যেতে পাচ্ছি না আর কি। বাকি সব আইটেম কিন্তু তাও আগের বার দেখেছি মোটামুটিভাবে, বাট এই যে জল দেওয়া, আগে তো দেখতাম যে একটা সুইচ থাকতো সেটা দিতাম, আর এই যে জল দেওয়া আইটেম আমার খুব ভালো লেগেছে, নিচেও রয়েছে। সো এইটা আমরা দু প্যাকেট নিয়ে নিলাম। আমাদের ওর আবার এইটাও পছন্দ হয়েছে খুব, এই মোমবাতিগুলো। সো আমরা সাদা লাইট খুঁজছি, একটা পেয়েছি এখানে একটা দোকানে সাদা লাইট, কত মিটার দেখি। এই এইখানে যে সাদা লাইটটা এটা আমাদের ভালো লেগেছে, কারণ আমরা সাদাই চাইছি। এখানে 80 টাকা আছে, 80 টাকা এটা। এটা কত ফুট? 105 টাকা আছে, সব 45 এগুলো। এটা 80, এটা 105, 100 ফুট আছে, 200 টাকা দাম আছে। ये 200 फुट का 300 रुपया है, ये भी है उतना ही। ये आपको 250 फुट का 350 रुपया है, उस सबसे ऊपर वाला जो है 600 का है, 400 फुट का है। उसके नीचे जो है 300 फुट का है, 400 रुपया दाम है। उसके नीचे है जो 350-350 फुट का, ये स्टार है, इसमें 12 पीस है, 6 छोटा 6 बड़ा, 300। ये आपका 120 रुपये का है, 45 15 मीटर का है, 15 मीटर 120। ओटा सादा टॉप 45 फुट 15 मीटर 80 টাকা দাম আছে। আচ্ছা তো আমরা এই সাদাটা নিচ্ছি, আমাদের মানে আমি ভীষণ ভাবে সাদার উপর আমরা, তো আমাদের দেখাচ্ছে এর থেকে কমেও দিতে পারবে না। তো 80 টাকা করে আমাদের এটা পড়লো। আর আমরা এই পিঙ্কটাও নিলাম, এই পিঙ্কটা বোঝা যাচ্ছে না না, হাতে ভালো করে একটুখানি তুলে ধরলে বোঝা যাবে। আচ্ছা এই যে এইখানে দেখা যাচ্ছে, এই যে এই পিঙ্ক কালারটাও আমরা নিয়েছি। তো এই এইখানের পিঙ্ক চারটে নিলাম, এই পিঙ্কটা আর হোয়াইট আমরা নিলাম 20টা। নিয়েই যা।
দেখছি, একটা রেড নিচ্ছি। তো আমরা চারটে আরো এইটা নিলাম পিঙ্ক, আর একটা রেড নিলাম, আর 20টা সাদা নিলাম। তো অনেকগুলো হয়ে গেছে কিন্তু। রেডটা দেখি একবার, রেডটা দেখাও না। রেডটা ভীষণ সুন্দর, ও জামার কালারের সাথে ম্যাচিং হয়ে গেছে। চলুন, অনেকটা কেনাকাটি এখানে হলো, এরপরে দুটো বন্দুক কিনেছি, চলুন দেখাচ্ছি। 100 মে কে হে ইয়ে হে বাপ রে, দেখাও তো। আরে বাপ রে, আচ্ছা এটা দেশলাই কাটি দিয়েই হবে। বাহ, তাহলে 100 করে, এটা দুটো 200 টাকা, ঠিক আছে। তো আমরা এইটা নিলাম, এই বন্দুকগুলো, এগুলো 100 টাকা করে দু পিস নিলাম। দেশলাই কাঠি ভরেই হয়ে যাবে এটা। 75 ভিয়া হ্যায় 50 পিস দু পিস বলে ভিয়া বলে ভিয়া দু পিস কত? 50 পিস পড় গয়া না, জানি না, বুঝতে পাচ্ছি না কম বেশি। 200-150 টাকা, মানে 1-1টা 75 করেও বলছে। সো আপনারা কি বলছেন, নিয়ে নেবো? একটু কম করো না, 250 করো। চারটে নিচ্ছি, চারটে নিচ্ছি। এইখানে আবার বলছো কত করে, এটা কত করে বলছো? 20 টাকা, এই বাবু এখানে 20 টাকা বলছে। কটা আছে? সো ফাইনালি এর কাছ থেকে কিন্তু আমরা এগুলো 70 করে নিয়েছি, মানে 4টে আমরা নিয়েছি বলে আমরা 70 করে ও দিয়ে দিয়েছে আমাদের। তো আমরা এখানে এসেছি ওই সেন্টেড ক্যান্ডেলগুলো নেব এখানে। সো আমরা এই 5টা নিয়ে নিলাম, 5টা 5 রকম কালারের নিয়ে নিয়েছি সেন্টেড ক্যান্ডেলস। সো এগুলো ঘরে জ্বালিয়ে দেখবো কিরকম হয়, গন্ধ তো ভালোই লাগে। 100 টাকা না এটা? 100 টাকা করো, এটা 5, এটা এটা 80 টাকা বলছে, বাট আমরা যেহেতু একটু বেশি নেবো আমরা বলছি একটু কম করতে। এইগুলো 100, এইগুলো 130, আমি এগুলোই এখন নেব। সো কিন্তু 130 করে একটু আমি বলেছি ডিসকাউন্ট করতে দাদাকে, দেখি ডিসকাউন্ট করে কি না। একটু তো কম করো, একটা জয়েন্টারও নিয়ে নিলাম, কারণ ছাদে অতগুলো লাগাতে গেলে, মানে চেন লাগাতে গেলে অনেকটাই লাগবে। আর এই জিনিসটা আমরা নিচ্ছি, এটা আমার খুব ভালো লেগেছে। সো এটা আর এইগুলো খুব ভালো লেগেছে, এগুলো 100 করে বলেছে, আর এইগুলো হচ্ছে 130। আমি তো এখান থেকে ভালোই কেনাকাটা করলাম, বাজে কিনিনি, তবে প্রচুর লাইট কিনেছি সাজাবো বলে। আপনারা কেমনভাবে কাটাবেন আপনাদের কালী পুজো বা দিওয়ালি কমেন্টে জানান। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততদিন অবধি আপনারা সবাই ভালো থাকুন, আর সবাইকে কালী পুজোর অনেক অনেক শুভেচ্ছা, হ্যাপি দিওয়ালি, আর খুব সেফলি কাটাবেন কিন্তু।